দেশে একদিনে করোনায় আক্রান্তের সংখ্যা 1,000 ছাড়ালো, আরো 11 জনের মৃত্যু। বিভিন্ন জেলায় ঈদ মার্কেটে ক্রেতার ভিড়, সামাজিক দূরত্ব না মানায় বাড়ছে করোনা ঝুঁকি। গার্মেন্টস কর্মীর করোনা পরীক্ষায় ঢাকা চট্টগ্রামে ল্যাব বসাচ্ছে বিজিএমইএ, প্রক্রিয়া শুরু। খুলনায় সামাজিক হেনস্থার শিকার করোনা আক্রান্ত ব্যক্তি ও পরিবার, সচেতনতার তাগিদ। কুষ্টিয়ায় ত্রাণ হিসাবে সেনা সদস্যদের সবজি বিতরণ, লাভবান করোনায় ক্ষতিগ্রস্ত কৃষক। আমন্ত্রণ সমগ্র বাংলাদেশে, সাথে আছি আমি ফারহানা লোপা। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে জানাবো পুরো খবর। 1,000 ছাড়ালো একদিনে করোনা রোগী শনাক্তের সংখ্যা। সোমবার দুপুর পর্যন্ত 24 ঘণ্টায় শনাক্ত হয়েছেন 1,034 রোগী। এ নিয়ে দেশে মোট আক্রান্ত 15,691। এদিকে আরও 11 জনের মৃত্যুতে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 239। 24 ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন আরও 252 জন। এ নিয়ে মোট সুস্থ হওয়ার সংখ্যা 2,902, যা মোট আক্রান্তের 18% ওপরে। নমুনা পরীক্ষা বাড়ার সাথে সাথে বেড়েই চলছে করোনা রোগী শনাক্তের সংখ্যাও। 24 ঘণ্টায় দেশের 37টি ল্যাবে পরীক্ষা হয়েছে 7,208 জনের নমুনা, যা এযাবতের সবচেয়ে বেশি নমুনা পরীক্ষা। এতে শনাক্ত হয়েছেন সর্বোচ্চ করোনা রোগী। সোমবার দুপুরে স্বাস্থ্য বিভাগের নিয়মিত অনলাইন বুলেটিনে জানানো হয়, করোনার নমুনা পরীক্ষায় বিভিন্ন এলাকায় শিগগিরই আরও বেশ কিছু ল্যাব চালু হবে। এবং এ পর্যন্ত আমাদের নমুনা পরীক্ষা হলো 1,29,865টি। 7,208টি নমুনার পরীক্ষার মধ্যে আমরা শনাক্ত করতে পেরেছি, আজকে আমি বলবো যে আমরা 1,000 ছাড়িয়ে গেলাম। আমরা শনাক্ত করেছি 1,034 জনকে কোভিড পজিটিভ হিসেবে, এবং এ পর্যন্ত শনাক্ত দাঁড়ালো 15,691 জন। এখনও আমাদের ঢাকা বিভাগ এবং ঢাকা সিটি এইসব জায়গায় শনাক্তকৃত ব্যক্তির সংখ্যা বেশি আছে পূর্বের ন্যায়। এদিকে 24 ঘণ্টায় শনাক্ত রোগী সর্বোচ্চ হলেও কিছুটা কমেছে মৃত্যুর সংখ্যা। আমাদের আজকের মৃত্যুর তালিকায় 11 জন সংযুক্ত হয়েছে। মৃত্যুর বিশ্লেষণে আমাদের 5 জন পুরুষ, 6 জন মহিলা। মৃতদের মধ্যে ঢাকা বিভাগে 8 জন, চট্টগ্রাম বিভাগে 2 জন এবং রংপুর বিভাগে 1 জন। করোনা প্রতিরোধে আক্রান্তদের চিকিৎসকের পরামর্শ মেনে চলার পাশাপাশি মানসিকভাবে শক্ত থাকার আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে। যারা ইতিমধ্যে আক্রান্ত হয়েছেন তারা কখনোই তাদের মানসিক মনোবল হারাবেন না। আপনি মানসিকভাবে উজ্জীবিত থাকলে আপনার শরীরের ইমিউন সিস্টেম বা প্রতিরোধ ক্ষমতা অবশ্যই বেড়ে যাবে। পুষ্টিকর খাবার গ্রহণ করবেন, বেশি করে পানি খাবেন, তরল খাবার খাবেন এবং টাটকা শাকসবজি ফলমূল যেটা ভিটামিন সি সমৃদ্ধ, এই খাবারগুলি আমাদের প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে। এদিকে সোমবার দুপুর পর্যন্ত 24 ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে 183 জনকে। এ নিয়ে আইসোলেশনে আছেন 2,236 জন। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের 10 জেলায় নতুন করে মোট 97 জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চট্টগ্রামেই আক্রান্ত হয়েছেন সাবেক মেয়র মহিউদ্দিনের ছেলে সহ 36 জন। রোববার চট্টগ্রামের বিআইটিআইডি ল্যাবে নতুন নমুনা পরীক্ষায় সালেহিনের আক্রান্তের বিষয়টি নিশ্চিত হয়। নীলফামারীতে 5 মাসের শিশু সহ মা, চিকিৎসক ও গর্ভবতী নারী সহ নতুন করে 12 জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া নোয়াখালীতে নতুন করে আরও 22 ও ফেনীতে 8 জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে স্বাস্থ্যকর্মী রয়েছেন বেশ কয়েকজন। রংপুরে 2 পুলিশ সহ 6 জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া মাগুরা, বাগেরহাট, নেত্রকোনা, ফরিদপুর, ঝিনাইদহে 13 জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। চাঁদপুরে ও মানিকগঞ্জে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন 2 জন। চাঁদপুরে এক নারী রোববার দুপুরে ডায়রিয়া নিয়ে মত্তব আইসিডিডিআরবি হাসপাতালে ভর্তি হন।
চিকিৎসক জানান ওই নারীর জ্বর, শ্বাসকষ্ট ও ডায়রিয়া ছিল। তাকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তির পরামর্শ দেওয়া হয়। তবে স্বজনরা তথ্য গোপন রেখে রোগীকে হাসপাতালে না নিয়ে গোপনে ফিরে যান। পথেই মৃত্যু হয় ওই নারীর। রোববার রাতেই তার নমুনা সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্য বিভাগ। এরপর স্বাস্থ্যবিধি মেনে দাফন হয় তার। এদিকে নরসিংদী থেকে করোনার উপসর্গ নিয়ে মানিকগঞ্জের নিজ বাড়িতে ফিরে রোববার এক ইটভাটার শ্রমিকের মৃত্যু হয়েছে। সংগ্রহ করা হয়েছে তার নমুনা। গত কয়েকদিন ধরে সর্দি ও জ্বরে আক্রান্ত ছিলেন ওই শ্রমিক। নড়াইল ও রাঙামাটিকে করোনা মুক্ত ঘোষণা করেছেন জেলা দুটির সিভিল সার্জন। কেননা ওই দুই জেলায় আক্রান্ত 17 জনের সবাই সুস্থ, নতুন কারো সংক্রমণও নেই। নড়াইল সিভিল সার্জন আব্দুল মোমেন জানান, গত 27 এপ্রিল জেলায় 7 চিকিৎসক সহ 13 জনের করোনা শনাক্ত হয়, আর তাই 28 এপ্রিল লকডাউন করা হয় নড়াইল জেলা। চিকিৎসার পর 13 জনই এখন সুস্থ, কাজে যোগ দিয়েছেন চিকিৎসক নার্সরা। এদিকে রাঙামাটিতেও আক্রান্ত 4 জনের নমুনা পরীক্ষায় করোনা ভাইরাস মেলেনি। এছাড়া কিশোরগঞ্জে 192 জন করোনা আক্রান্তের মধ্যে 139 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এপ্রিলের মাঝামাঝিতে জেলায় 48 জন চিকিৎসক সহ শতাধিক স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হন। এবারে নড়াইলের করোনা পরিস্থিতি নিয়ে জানাতে যোগ দিয়েছেন সহকর্মী আসাদুর রহমান। আসাদ, নড়াইলকে তো করোনা মুক্ত ঘোষণা করা হয়েছে, তো আর কেউ যাতে আক্রান্ত না হয় সেজন্য সেখানে কি ধরনের বাড়তি সতর্কতা বা সচেতনতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে? হ্যাঁ, সংবাদে যেমনটি বলছিলেন, মূলত নড়াইলে 13 এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়, তারপর 27 এপ্রিল এসে 13 জনের এই সংখ্যাটি বৃদ্ধি পায়। এই 13 জন বৃদ্ধি পাওয়াতে নড়াইল জেলাকে 28 এপ্রিল লকডাউন ঘোষণা করা হয়। এবং এই যে আজকে এতদিন পরে এসে নড়াইলের সুযোগ্য সিভিল সার্জন, তিনি নড়াইলকে করোনামুক্ত ঘোষণা করেছেন এই জন্যই, কারণ এই 13 জনের সর্বশেষ যে নমুনা সংগ্রহ করা হয়েছিল সেটা নেগেটিভ এসেছে। এই কারণে বলা হচ্ছে যে নড়াইলে আর কোনো করোনা রোগী নাই। তবে স্বাস্থ্য সচেতনতার ক্ষেত্রে বলা হয়েছে যে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, এবং সকলকেই যখন বাইরে চলাফেরা করবে তখন তাদেরকে আরও বেশি সচেতন হয়ে চলাফেরা করতে হবে, যাতে করোনার সংক্রমণ আরও কারোর ভিতর না আসতে পারে। আমি এটুকু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সংবাদে জানাতে চাই, নড়াইল জেলায় মোট 408 জনের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং এই পর্যন্ত 399 জনের রিজাল্ট এসেছে। 399 জনের রিজাল্টই এখন নেগেটিভ বলতে হবে, এই কারণেই নড়াইলে এখন করোনামুক্ত ঘোষণা করা হয়েছে এবং প্রত্যেককেই বলা হয়েছে যেন তারা স্বাস্থ্য সচেতনভাবে চলে। এই ব্যাপারে পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন, তারা তাদের প্রচারণা এবং সমাজ সচেতনতামূলক যে সমস্ত কর্মকাণ্ড আছে তারা নিয়মিত সেটা পরিচালনা করছে, এবং আইনগত দিকটিও তারা সাথে রেখেই সকলকে ঘরে থাকবার জন্য বিনীতভাবে অনুরোধ করেছে এবং সচেতন হয়ে চলবার জন্য অনুরোধ করেছে। এই ছিল আমার কাছে নড়াইলের সর্বশেষ। নড়াইলকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী। এদিকে রাঙামাটিকেও করোনামুক্ত ঘোষণা করেছেন সিভিল সার্জন। এ বিষয়ে জানাতে রাঙামাটি থেকে যোগ দিয়েছেন সহকর্মী হিমেল চাকমা। হিমেল, রাঙামাটিতেও তো এখন আর কোনো করোনা রোগী নেই, তো সেখানে সংক্রমণ রোধে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে এবং যাতে আর কেউ আক্রান্ত না হন সে বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা কেমন? আসলে রাঙামাটির যে করোনামুক্ত যে বিষয়টা সেটা হচ্ছে যে গত মার্চ থেকে আজ পর্যন্ত যে রাঙামাটিতে যে নমুনা কালেকশন করা হয়েছে তার মধ্যে হচ্ছে 400-100 জনের নমুনা কালেকশন করা হয়েছে। তো কিন্তু আজ পর্যন্ত কিন্তু 200-250 কাছাকাছি নমুনার ফলাফল পাওয়া গেছে। সেখানে দেখা গেছে বিগত 6 মে যে 4 জন যে করোনা যে পাওয়া গেছে তাদের সর্বশেষ হচ্ছে আজকের যে তথ্য নেগেটিভ, আজ পর্যন্ত চিকিৎসক, নার্স,
এবং তাদের পরিবার যে স্বজন তাদের যে নমুনা কালেকশন করা ছিল গত 7 মে, সেগুলোর ফলাফল কিন্তু এখনো আসেনি। যে কারণটা হচ্ছে যে রাঙামাটিতে যে করোনা টেস্ট করার মতো কোনো যন্ত্রপাতি নেই, কোনো ল্যাব নেই, যার কারণে এই সমস্ত ল্যাব নমুনাগুলো কিন্তু চট্টগ্রামে প্রেরণ করতে হয়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যে নমুনার যে ফলাফল কিন্তু পেতে অনেক দেরি হচ্ছে। সেখানে যদিও বর্তমানে করোনা মুক্ত বর্তমানে বলা যায়, কিন্তু যে যে সমস্ত রিপোর্ট এখনো পাওয়া যায়নি, সেই সে সমস্ত রিপোর্ট যতক্ষণ পর্যন্ত সব বিস্তারিত পাওয়া না যাবে ততক্ষণ পর্যন্ত আসলে রাঙামাটি করোনা যে আশঙ্কা মুক্ত সেটা এখনো বলা যাবে না। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে আজ পর্যন্ত যেহেতু নেগেটিভ, সেক্ষেত্রে বলা যায় যে রাঙামাটি এখনো করোনা রোগী নেই। যদি সামনে যে নমুনা গুলো পাঠানো হয়েছে যদি আসে সেক্ষেত্রে একটা দেখা যাবে। তবে বর্তমানে যে সমস্ত প্রশাসনের পক্ষ থেকে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে যে এখানকার মানুষদের যে স্বাস্থ্যবিধি নিয়ম মেনে চলার জন্য কিন্তু যে সমস্ত বিগত সময়ের যে উদ্যোগ সেগুলো অব্যাহত রয়েছে, প্রশাসনের যে তৎপরতা সেটা আমরা দেখতে পেয়েছি। পাশাপাশি ত্রাণ কার্যক্রম প্রায় চলছে। তো একটা বিষয় এখানে এখানকার মানুষ কিন্তু 3 পার্বত্য জেলায় যে করোনা পরীক্ষার জন্য কোনো ল্যাব নেই, তারা দাবি করছেন যে যদি এই সমস্ত যে জটিলতা গুলো দূর করার জন্য রাঙামাটিতে যদি একটা করোনা ল্যাব পরীক্ষার ল্যাব যদি স্থাপন করা হয় সেক্ষেত্রে এখানকার যে সমস্যাটা সেটা নিরসন হবে বা মানুষের মধ্যে যে একটা আতঙ্ক বয় বা যে বিড়ম্বনা সেটা থাকবে না। এই হচ্ছে আমার কাছে রাঙামাটির করোনার সর্বশেষ পরিস্থিতি। রাঙামাটি থেকে জানাচ্ছিলেন সহকর্মী। রাজধানী ও বিভাগীয় শহরে আনাগোনা না থাকলেও দেশের বিভিন্ন জেলায় দোকানপাট খোলার পরপরই ঈদের কেনাকাটায় উপচে পড়া ভিড় ক্রেতাদের। সামাজিক দূরত্ব উপেক্ষা করেই চলছে কেনাকাটা। প্রশাসন সামাজিক সুরক্ষা মেনে দোকানপাট খোলার নির্দেশ দিলেও মানছে না কেউ। মাগুরায় দোকানগুলোতে খুব কাছাকাছি থেকেই কেনাকাটা করছেন স্থানীয়রা। লক্ষ্মীপুর ও মানিকগঞ্জের বিপণী বিতান থেকে শুরু করে ফুটপাতে একই অবস্থা। সামাজিক দূরত্ব না মেনে সব বাজারে সাধারণ মানুষের উপচে পড়া ভিড়। ব্যবসা প্রতিষ্ঠানের সামনে সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থার কথা বলা হলেও নেই বেশিরভাগ দোকানে। এছাড়া ফরিদপুর, রাজবাড়ী, নওগাঁ, যশোর সহ অন্যান্য জেলাতেও শুরু হয়েছে ঈদের কেনাকাটা। করোনা ভাইরাস সংক্রমণ রোধে গত শনিবার পর্যন্ত 1.5 মাস বন্ধ থাকে দোকানপাট। সরকারি নির্দেশনা অনুযায়ী রোববার থেকে সীমিত আকারে দোকানপাট খোলার অনুমতি দেয় সরকার। আমরা যতটা পারি সামাজিক দূরত্ব রেখে একটু বেচার চেষ্টা করি, তারপরে একটু হয়ে যায়, তারপরে আমরা অনেক সময় বলি একটু পাশাপাশি হলে একটু আপনার সরে দাঁড়ান, আপনি একটু সরে দাঁড়ান। এখানে তো কোনো মানে গার্ড টার্ড দেখতেছি না যে তারা মানে সিরিয়াল মেনটেন করে যে করবে। এখন সাধারণ মানুষের মধ্যে অতটা সচেতনতা নাই। এসে দেখি যে এত ভিড় মানে কেনাকাটা মানে কি যে করব মানে বুঝতে পারছি না। কাস্টমার শুনছে না, তারা নিজেরাই সচেতন না। এ বিষয়ে আরো জানাতে এবারে যশোর থেকে যোগ দিয়েছে সহকর্মী জিয়াউল হক। জিয়াউল, মার্কেটে ভিড় কেমন দেখছেন আপনি, আর সেখানে কতটা সামাজিক দূরত্ব মানা হচ্ছে, আর যারা ক্রেতা আসছেন তারা আসলে কি বলছেন এই মহামারীর মধ্যে এবারে ঈদটা আসলে তাদের কাছে কতটা অর্থবহ? আসলে সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত হলো যশোরের যে মার্কেটগুলো আছে সেগুলো খোলা থাকার কথা বলা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারি নির্দেশনা অনুযায়ী। আমরা যে বিষয়টি দেখেছি যে এখানে যে সামাজিক নিরাপত্তার যে ব্যাপারটি আছে সেটি কিন্তু যদি বলেন 1%, সেটিও কিন্তু এখানে মানা হচ্ছে না। আমরা গতকালকেও দেখেছি এবং আজকেও দেখেছি। আপনি এই মুহূর্তে ঠিক আমি যশোরের HMM রোড এলাকায় দাঁড়িয়ে আছি, যেখানে দেখেন যে 4টার ভেতরে যেখানে সমস্ত দোকানপাট বন্ধ হয়ে যাওয়ার কথা সেখানে কিন্তু এখনো পর্যন্ত লোকজন আছে। আমরা কিছু সময় আগে যখন এখানে অবস্থান করেছিলাম তখন কিন্তু আমার আশেপাশের সমস্ত দোকানপাটগুলোই খোলা ছিল। আমরা অবস্থান করার পরে কিন্তু এই দোকানপাটগুলো বন্ধ করতে শুরু করেছে এবং তার কিছু সময় পরে একটি সেনাবাহিনীর একটি টিম যখন ভেতরে প্রবেশ করেছে তখন কিন্তু এই দোকানপাটগুলো ধীরে ধীরে বন্ধ করা হয়েছে। আমরা যখন এখানে এসেছি তখন আমরা যে জিনিসটি দেখতে পেয়েছি যে দোকানের ভেতরে যে সামাজিক নিরাপত্তা যে বিষয়টি বলা হয়েছে যে একজন বা দুইজন করে লোক ঢুকবে, তারপরে আর আবার নতুন করে ওই দুজনে কেনাকাটা হয়ে গেলে নতুন করে আবার দুজন ঢুকবে, কিন্তু সেই জিনিসটি কিন্তু আমরা এখানে দেখতে পারি না। আমরা বরঞ্চ দেখেছি যে একবারে 10 থেকে 15 জন বা 20 জন যে দোকানের আসলে অবস্থা বুঝে যে তার ভেতরে আয়তনের অবস্থা বুঝে কিন্তু মানুষজন ঢুকছেন এবং যত্রতত্রভাবে তারা কেনাকাটা করছেন এবং সেখানে যে হ্যান্ড গ্লাভস, তারপরে হ্যান্ড স্যানিটাইজার বা মাস্ক, প্রশাসনের কোনো ধরনের নজরদারি নেই, এগুলো একেবারেই মানা হচ্ছে না, একেবারেই নজরদারি নেই প্রশাসনের। আমরা যখন গতকালকেও যশোরের মার্কেটগুলোতে এসেছি এবং আজকেও যখন যশোরের মার্কেটগুলোতে আমরা ঢুকলাম তখন কিন্তু আমরা
পুলিশ বলেন বা সেনাবাহিনী বলেন বা অন্য কোন আইন প্রয়োগকারী যে সংস্থাগুলো আছে তাদেরকে আমরা একেবারেই এখানে দেখতে পারিনি। শহরের মূল পয়েন্টগুলোতে হয়তো বা দুই চারজন পুলিশ প্রশাসনের লোক বা সেনাবাহিনীর লোকজন তারা অবস্থান নিয়েছে, কিন্তু মার্কেটের ভেতরে মূলত তারা এখানে আসেনি। এবং তারা যে মার্কেট সমিতির যে নেতৃবৃন্দ আছে তাদেরকে যে বলে দেওয়া হয়েছে যে আপনারা এই সামাজিক নিরাপত্তা বজায় রেখে আপনারা সমস্ত কার্যক্রম চালাবেন, সেই জিনিসটা অর্থাৎ মার্কেট কর্তৃপক্ষ বা কমিটির যারা আছেন তাদেরকেও কিন্তু আমরা এই বিষয়ে ন্যূনতম কোনো কার্যক্রম করতে দেখিনি। জিয়াউল হক, আপনাকে ধন্যবাদ। সামাজিক দূরত্ব বজায় না রেখে আজও দৌলতদিয়া ফেরিঘাট হয়ে পারাপার হচ্ছে শত শত যাত্রী। সকাল থেকে ঘাট এলাকায় যাত্রীদের ভিড়, প্রতিটি ফেরিতে উপচে পড়া ভিড় নিয়ে ঘাটে ভিড়তে দেখা গেছে। বেলা বাড়ার সাথে সাথে একই চাপ বাড়ছে। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ বলছে করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে সীমিত আকারে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। এই রুটে মোট ছোট বড় মিলে ১৬টি ফেরি রয়েছে, এর মধ্যে ৫টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। ঘাটের পরিস্থিতির আরও জানাতে রাজবাড়ী থেকে যোগ দিয়েছেন সহকর্মী শামীম রেজা। শামীম, ঘাটে এত মানুষের ভিড় কেন, তারা কি বলছেন, আর এই এই ভিড় ঠেকাতে কোন ধরনের পদক্ষেপ কি দেখা যাচ্ছে কিনা প্রশাসনের? দেখুন, পোশাক কারখানা খুলে দেওয়ার পর থেকে কিন্তু এই দৌলতদিয়া ঘাটের এলাকায় যাত্রীদের একটা চাপ রয়েছে। আজও কিন্তু আমরা সকাল থেকে দেখতে পেয়েছি যে যাত্রীদের ভিড়, অর্থাৎ যাত্রীদের কিন্তু গাদাগাদি হয়ে গা ঘেঁষাঘেঁষি করে ফেরিতে উঠে কিন্তু তাদের গন্তব্যে ফিরছে। দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল থেকে যেসব যাত্রীরা এই রাজধানী ঢাকায় যাচ্ছে তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে এর মাঝে কিন্তু অনেকেই রয়েছেন পোশাক শ্রমিক এবং অনেকেই রয়েছেন ব্যবসায়ী। পোশাক শ্রমিকরা বলছেন যে তাদের পোশাক কারখানা খুলে দিয়েছে, যে কারণে কিন্তু তাদের চাকরি বাঁচানোর জন্য কিন্তু তারা রাজধানীতে ছুটছেন। আর ব্যবসায়ীরা বলছেন যেহেতু লকডাউন শিথিল করা হয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান বা মার্কেট গুলো খুলে দেওয়া হয়েছে, সে কারণে তারা কিন্তু তাদের ব্যবসায়িক পণ্য ক্রয়ের জন্য কিন্তু রাজধানী ঢাকায় যাচ্ছেন। শুধু যে এই রাজধানী ঢাকার উদ্দেশ্যেই দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল থেকে মানুষ যাচ্ছে তা কিন্তু নয়, আমরা কিন্তু গত কয়েকদিন ধরে রাজধানী ঢাকা থেকেও কিন্তু শত শত মানুষ এই দৌলতদিয়া ফেরিঘাট হয়ে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের বিভিন্ন জেলায় ফিরতে দেখেছি। তো এইসব মানুষের সঙ্গে আমি কথা বলেছি, তারা বলছেন যে তারা দীর্ঘ দেড় মাসের বেশি সময় ধরে কিন্তু রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায়, আশপাশের বিভিন্ন জেলায় কিন্তু আটকা পড়েছিল। এখন যেহেতু সবকিছু শিথিল করা হয়েছে, এ কারণে তারা কিন্তু তাদের গ্রামের বাড়ি বা তাদের গন্তব্যে কিন্তু যাচ্ছে। তবে তারা যেটা বলছেন যে গণপরিবহন না থাকার কারণে কিন্তু তাদের বেশ ভোগান্তির শিকার হতে হচ্ছে। আর স্থানীয় এবং এই যাত্রীরা বলছেন যে দৌলতদিয়া ঘাটে যেহেতু ১৬টি ফেরি রয়েছে এবং এর মধ্যে ৪টি ফেরি চলাচল করছে, ৪ থেকে ৫টি ফেরি চলাচল করছে, যে কারণে কিন্তু তাদের গাদাগাদি হয়েই এই ফেরি পারাপার হতে হচ্ছে। যদি ফেরির সংখ্যা যদি আরো বাড়ানো হয় তাহলে পরে সামাজিক দূরত্ব বজায় রেখে তারা কিন্তু পারাপার হতে পারে। আর প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আমরা তেমন কোনো নজরদারি এই সামাজিক দূরত্ব নিশ্চিতের জন্য দৌলতদিয়া ঘাট এলাকায় দেখতে পাইনি। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ বলছে ১৬টি ফেরির মধ্যে ১০টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। আপনাকে ধন্যবাদ। করোনা পরিস্থিতিতে ঈদে বরিশাল ঢাকা বরিশাল রুটে এবছর লঞ্চ চলবে না বলে জানিয়েছেন মালিকপক্ষ। ইতোমধ্যে ঈদ স্পেশাল সার্ভিসের শিডিউল বাতিল করা হয়েছে। করোনা সংক্রমণ এড়াতে ঈদের লঞ্চ সার্ভিস পরিচালনায় ১৪ দফা সুপারিশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ চালানো সম্ভব নয় বলে জানিয়েছেন লঞ্চ মালিকরা। বিআইডব্লিউটিএ বলছে ১৪ দফা স্বাস্থ্যবিধি মেনে চললে লঞ্চ চালানোর অনুমতি দেওয়া হবে। স্পেশাল শিডিউল নেওয়ার তো প্রশ্নই আসে না। যেই শিডিউল আছে আমাদের, যেই প্রতিদিনের যেই লঞ্চগুলি আছে সেই লঞ্চগুলিতেই লোক হবে না। কাজে ব্যক্তিগতভাবে আমাদেরকেও যদি সরকার সেভাবে সুরক্ষা না দেয়, আমরা এই ভীতির ভিতরে আমরাও লঞ্চ পরিচালনা করতে ততটা আগ্রহী নেই। পোশাক শ্রমিকদের করোনা পরীক্ষায় ঢাকা ও চট্টগ্রামে ৪টি ল্যাব বসাচ্ছে শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। এছাড়া নারী শ্রমিকদের জন্য আলাদা আইসোলেশন সেন্টারও করবে তারা। বিজিএমইএর সাবেক সভাপতি সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন জানিয়েছেন, সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে আলোচনার ভিত্তিতে শুরু হয়েছে ল্যাবের যন্ত্রাংশ আমদানির প্রক্রিয়া। করোনার সংক্রমণ ঠেকাতে অঘোষিত লকডাউনে সারা দেশ, তবে অর্থনীতির স্বার্থে রপ্তানিমুখী শিল্প কারখানা সীমিত আকারে চালু রাখার অনুমতি দিয়েছে সরকার।
শ্রমঘন শিল্প হওয়ায় সংক্রমণের ঝুঁকিতে পোশাক শ্রমিকরা। এরই মধ্যে সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জে কিছু শ্রমিকের করোনা শনাক্ত হয়েছে। ঝুঁকি কমাতে যত বেশি সম্ভব শ্রমিককে পরীক্ষার আওতায় আনতে চায় বিজিএমইএ। এজন্য গাজীপুর, চন্দ্রা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে বসানো হচ্ছে ল্যাব। এছাড়া এই চার এলাকায় নমুনা সংগ্রহে বসানো হবে 2 থেকে 3টি করে বুথ। দিনে পরীক্ষা হবে 2500-এর বেশি নমুনা। ল্যাব পরিচালনায় দক্ষ জনবলের চাহিদা মেটাতে সরকারের সঙ্গে কাজ করছে বিজিএমইএ। আমরা আশা করছি মেশিন টেশিন হয়তো আগামী 4-5 দিনের মধ্যে চলে আসবে। তারপরে আমাদের রিএজেন্ট যেগুলো আছে, রিএজেন্ট আমরা ইম্পোর্ট করব, পয়সা কিছু সাশ্রয়ের জন্য এবং কোয়ালিটি এনশিওর করার জন্য আমরা ইউকে থ্রুতে আনব। আমরা সরকারের উচ্চ পর্যায়ে কথা বলেছি এবং তাদেরকে স্বাস্থ্য অধিদপ্তরে কথা বলেছি, সবকিছু ইম্পোর্টের সিস্টেম এন্ড এভরিথিং আমরা জেনে নিয়েছি, পারমিশনের সিস্টেম, এগুলো এভরিথিং ইজ ইন প্রসেস। এছাড়া নারী শ্রমিকদের জন্য আলাদা আইসোলেশন সেন্টার করারও উদ্যোগ নেওয়া হয়েছে। স্থান নির্ধারণে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলছেন ব্যবসায়ী নেতারা। প্রাথমিকভাবে গাজীপুরে একটি সরকারি স্থাপনাকে আইসোলেশন সেন্টার বানাতে আলোচনা চলছে সরকারের সঙ্গে। আমরা অল্টারনেটিভ চিন্তা করছি অনেক, যে কোনো প্রাইভেট স্থাপনায় করতে গেলে মানুষের স্থানীয় পর্যায়ের বাধা আসলে প্রশাসনও এটা দূর করতে পারে না। সরকারি স্থাপনাগুলিতে করতে পারলে তখন আর এই উদ্যোক্তারা আরো জানিয়েছেন, শ্রমিকদের জীবনমান উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে আবাসিক এলাকায় স্বাস্থ্য সুরক্ষা ও স্যানিটেশন ব্যবস্থা উন্নয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দফায় দফায় বৈঠক, স্টোর রেন্ট মওকুফ, বেসরকারি ডিপোতে কন্টেইনার স্থানান্তর সহ কোনো কিছুতেই কমছে না চট্টগ্রাম বন্দরে কন্টেইনার জট। খালাসে অনাগ্রহে বন্দরে বাড়ছে কন্টেইনারের স্তূপ। এদিকে বন্দরে চাপ কমাতে বেসরকারি ডিপোতে কন্টেইনার স্থানান্তরে ভোগান্তি বেড়েছে বলে অভিযোগ ব্যবহারকারীদের। এ অবস্থায় ডিপোগুলোতেও আছে জটের আশঙ্কা। সাধারণ ছুটির ভেতর চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ইয়ার্ডে ঠাঁই নেই অবস্থা গেল 1.5 মাস ধরে। বিশেষ করে বিভিন্ন আমদানি পণ্য ডেলিভারি না হওয়ায় কন্টেইনারের স্তূপ জমেছে বন্দরে। পরিস্থিতি স্বাভাবিক করতে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সাথে দফায় দফায় বৈঠকে বসেছে বন্দর কর্তৃপক্ষ। সাধারণ ছুটিতে অন্তত 3 দফা ছাড় দেওয়া হয়েছে বন্দরের স্টোর রেন্টে। বন্দরের ইয়ার্ড খালি রাখতে বেসরকারি ডিপোগুলোতে স্থানান্তর করা হচ্ছে কন্টেইনার। এতে সুবিধার বদলে উল্টো সময় ও খরচের ভোগান্তি বেড়েছে বলে মন্তব্য ব্যবহারকারীদের। একের অধিক যে বিএল আছে, বিএল এর মধ্যে একের অধিক কন্টেইনার যেগুলো আছে সেগুলোকে যদি সারিবদ্ধভাবে একসাথে না নিয়ে যায় তাতে করে আমদানিকারক সেই যে ডেলিভারির যে সুযোগ সুবিধাটা সেটি পাচ্ছে না, কারণ তাকে কয়েকদিন অপেক্ষা করতে হচ্ছে বারবার তাকে তার সিএনএবেজেন্টকে এই পণ্যগুলো ডেলিভারি নেওয়ার জন্য ডিপোগুলোতে যেতে হচ্ছে, তাতে করে সময় এবং অর্থ দুটোই কিন্তু নষ্ট হচ্ছে। বন্দর যখন খালি হচ্ছে বন্দরে রাখতে পারে, বন্দরে যদি ফুল হয় তখন পাঠাবে। বন্দরে এখন এটা অর্ডারের জন্য এটা ভালো ব্যবসা হয়েছে না, ও পারলে আগেও সবকিছু জায়গায় জানতে পারতো না, এখন পুরোটা টানে কিলো। বন্দরের তথ্য বলছে গেল 2 সপ্তাহে বন্দর থেকে 19টি ডিপোতে নেওয়া হয়েছে প্রায় 21,500 কন্টেইনার। ডিপোগুলোর ধারণ ক্ষমতার 80% এখন কন্টেইনারে ঠাসা। এই মুহূর্তে ব্যবসায়ীরা কন্টেইনার খালাস না নিলে সমস্যা আরও বাড়বে বলেই মনে করছে কর্তৃপক্ষ। এই প্রেক্ষাপটে আবারও এফবিসিসিআই, চট্টগ্রাম চেম্বার সহ সব ব্যবসায়ী সংগঠনকে চিঠি দিয়েছে বন্দর। আগের তুলনায় ডেলিভারি অনেক বৃদ্ধি পাইছে, তারপরে আমদানিকারকরা মালামাল নিয়ে যাচ্ছে, আগে যেখানে মানে মাত্র 1,500 যাইতো এখন সেখানে 4,000-5,000 পর্যন্ত কন্টেইনার ডেলিভারি যাচ্ছে। রোববার পর্যন্ত চট্টগ্রাম বন্দরে কন্টেইনার আছে 44,500 একক, যা ধারণ ক্ষমতার চেয়ে 4,000 একক কম। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। খুলনায় করোনা আক্রান্ত ব্যক্তি ও তাদের পরিবার সামাজিক হেনস্থার শিকার হচ্ছেন, তাদের সঙ্গে অমানবিক আচরণ করছেন এলাকার অতি উৎসাহী কিছু লোক। এসব প্রতিরোধে সমাজের সর্বস্তর থেকে সচেতনতা বৃদ্ধির কার্যক্রম চালানোর তাগিদ দিয়েছেন বিশিষ্টজনরা। জেলা প্রশাসক জানিয়েছেন এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শহরের নুননগরের করোনা হাসপাতালে কর্মরত খুলনা মেডিকেলের সিনিয়র নার্স শিলারানী দাসের গত 30 এপ্রিলের ফেসবুক স্ট্যাটাস এটি। এতে উল্লেখ করেন, করোনা রোগীদের চিকিৎসায় নিয়োজিত হওয়ার এক পর্যায়ে তিনি আক্রান্ত হন। শহরের আভা সেন্টার থেকেই তিনি রোগীদের চিকিৎসা দিতেন।
তিনি নগরীর এমএ বাড়ি সড়কে অবস্থিত বাড়িতে থাকতেন না বলে প্রশাসন সেটি লকডাউনের প্রয়োজন মনে করেনি। অথচ এলাকার কিছু লোক বাড়িটির চারপাশ বাঁশ দিয়ে ঘিরে রাখে এবং বাড়িতে খাবার আনা নেওয়া বন্ধ করে দেয়। একই অবস্থা শহরের বীরেরডাঙ্গার সংক্রামক ব্যাধি হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মী মোহাম্মদ আলীর। করোনার সংক্রমণ বাড়তে থাকলে তাকে হাসপাতালে না যেতে চাপ দেন প্রতিবেশী ও স্বজনরা। আমি সংক্রমক ব্যাধি হাসপাতাল মীরেরডাঙ্গা ওখানে কাজ করি, কিন্তু আমার এলাকার আত্মীয় স্বজন আমার বাড়িতে যে রাত্রি যে আমাকে বলল অনেকেই যে এই মুহূর্তে তোমাকে আর হাসপাতালে যাওয়া যাবে না। এই অবস্থা নিরসনে সামাজিক সচেতনতা বাড়ানোর তাগিদ বিশিষ্টজনদের। জেলা প্রশাসক জানান, অতি উৎসাহী ও গুজব রটনাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এর পিছনে একটি কারণ, সেটা হলো মানুষ অসচেতন এবং মানুষকে বেশি সচেতন করতে হবে, প্রশাসনকে এগিয়ে আসতে হবে, সাংবাদিকদের এগিয়ে আসতে হবে, বিশেষ করে আমাদের যারা সুশীল সমাজ যারা এই ধরনের অপপ্রচার চালাবে, গুজব ছড়াবে, তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা যায়, এমনকি আইসিটি অ্যাক্টও আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য থাকব। করোনা আক্রান্ত ব্যক্তি বা পরিবারের সঙ্গে অমানবিক আচরণ না করে পর্যাপ্ত সুরক্ষা নিশ্চিত করে তাদের সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা। কুষ্টিয়ায় করোনায় ক্ষতিগ্রস্ত কৃষকদের কাছ থেকে মাঠ থেকে সরাসরি সবজি কিনছেন সেনা সদস্যরা। নিজেদের চাহিদা পূরণের পাশাপাশি ত্রাণ হিসাবে তা বিতরণ করছেন। কৃষকদের দাবি, সংকটের সময় তাদের কাছ থেকে সরাসরি সবজি কেনায় ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নিচ্ছেন তারা। কুষ্টিয়ায় কৃষকদের কাছ থেকে সরাসরি ন্যায্য মূল্যের সবজি কিনছেন সেনা সদস্যরা। সংকটের এই সময় কৃষক তাদের ফসলের সঠিক দাম যাতে পান, সেজন্যই সেনা সদস্যদের এই উদ্যোগ। জেলার 6টি উপজেলার প্রতিটি ইউনিয়নের প্রান্তিক চাষীদের তালিকা করে প্রতি সপ্তাহে সবজি কিনছেন সেনারা। কৃষকরা বলছেন, মাঠে এসে সবজি কেনায় তাদের খরচ ও সময় বেঁচে যাচ্ছে। আমাদের যে ঘাটতি যাচ্ছে লস আবাদ করি, মানে কিছু হচ্ছে না, মানে মুনিশ খাটের জোন কামলার দামও হচ্ছে না। কৃষকদের বাজারে নিয়ে যায়, নোক নাই, জোন নাই, কিচ্ছু নাই, এই একটা সারাদিন বেশি বিক্রি করছে। এই ভাগে যদি সেনাবাহিনী যদি আমাদের কাছ থেকে একটু মালটা নিতে পারে, তাহলে আমার একটু উপকার হচ্ছে খুব। সেনাবাহিনী আসছে, ওরা নিজেই তদন্ত করছে, নিজেই জমিতে যাচ্ছে, নিজেই দেখাশোনা করে সবার তিনি এই ফসলগুলো তারা নিজে হাতে খরিদ করে নিচ্ছে। সেনাবাহিনী বলছে, ক্রয়কৃত এসব সবজি দিয়ে নিজেদের চাহিদা পূরণের পাশাপাশি ত্রাণ হিসাবে অসহায় কর্মহীন মানুষের মাঝে বিতরণ করা হচ্ছে। লকডাউন পরিস্থিতির কারণে ট্রান্সপোর্ট না থাকায় হাটবাজারে তাদের উৎপাদিত ফসল নিয়ে যেতে পারছেন না, শাকসবজি বিক্রি করতে পারছেন না, তাদের সাহায্য করার জন্য আমরা সরাসরি তাদের কাছ থেকে, তাদের খেতে গিয়ে তাদের কাছ থেকে ন্যায্য মূল্যে শাকসবজি কিনছি। করোনায় কর্মহীন দরিদ্রদের ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে বলে জানান সেনা কর্মকর্তারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। চাঁপাইনবাবগঞ্জে কৃষকের কাছ থেকে সরাসরি ন্যায্য মূল্যে সবজি কিনেছে সেনাবাহিনী। একই সঙ্গে তাদের বিনামূল্যে সবজির বীজ ও সার বিতরণ করেছেন সেনা সদস্যরা। দুপুরে শিবগঞ্জ উপজেলার কমলাকান্তপুরের সবজি খেতে যায় সেনাবাহিনীর একটি দল, সেখানে সরাসরি কৃষকের কাছ থেকে সবজি কেনেন তারা। এছাড়া কৃষকদের বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়। কৃষকরা জানান, করোনার কারণে পণ্য বাজারে নিয়ে গিয়ে বিক্রি করতে পারছেন না তারা। এমন পরিস্থিতিতে সেনাবাহিনী ন্যায্য মূল্যে সবজি কেনায় খুশি কৃষক, কেননা সেনা সদস্যরা সরাসরি সবজি কেনায় কিছুটা হলেও ক্ষতি পুষিয়ে নিচ্ছেন চাষিরা। কর্মহীন 500 ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। সকালে বগুড়া সদর উপজেলার চক্রামপুর ও ধরমপুর সহ 10টি গ্রামে করোনায় কর্মহীন এবং সাম্প্রতিক ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত অন্তত 500 মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ সভাপতি মাসুদার রহমান মিলন। এছাড়া শুক্রবারের ঝড়ে এসব গ্রামে বোরো ধান ও বাড়িঘরের ব্যাপক ক্ষতি হলে ব্যবসায়ীদের পক্ষ থেকে 120টি পরিবারের চালসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় করোনায় কর্মহীন 3600 পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন বাবুল। সম্পূর্ণ ব্যক্তিগত অর্থায়নে বেকার শ্রমজীবীদের খাদ্য বিতরণ করেন এই আওয়ামী লীগ নেতা।
সকালে পাটগ্রাম উপজেলার জগৎবেড় ইউনিয়ন পরিষদ মাঠে পৌরসভা সহ 8টি ইউনিয়নে খাদ্য সহায়তা দেওয়া হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে এই কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মোতাহার হোসেন। প্রতিটি পরিবারকে 10 কেজি করে চাল, আলু, ভোজ্যতেল, লবণ, মসুর ডাল সহ বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী দেওয়া হয়। এছাড়া গোপালগঞ্জ, নওগাঁ, কুষ্টিয়া ও রাঙামাটিতে ত্রাণ সহায়তা দিয়েছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। করোনার প্রভাবে হবিগঞ্জের ফার্মেসিগুলোতে প্রয়োজনীয় ওষুধের সংকট দেখা দিয়েছে, সেই সাথে বেশি দামে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও পিপিই বিক্রির অভিযোগও উঠেছে। ফার্মেসি মালিকরা বলছেন সরবরাহ না থাকায় সংকট তৈরি হয়েছে। আমরা ঠিক নিয়মিতভাবে ওষুধ পাচ্ছি না, তা আমরা সরকারের কাছে অনুরোধ জানাবো যাতে করে এই ওষুধ সাপ্লাইটা রীতিমতো বজায় থাকে। যদি 100 বাক্স চাওয়া হয় তারা দিচ্ছে মাত্র 3টা বা 5টা বাক্স, সেই হিসাবে খুবই শর্ট অবস্থায় আছে। বিশেষ করে স্যানিটাইজার, গ্লাভস, মাস্ক এগুলো দাম বেশি, কোনো প্রতিষ্ঠান নিচ্ছে কিনা, কোনো দোকান নিচ্ছে কিনা আমি জানি না, তবে যেহেতু সাপ্লাই সংকট লক্ষ্মীপুরে বর্ষা মৌসুমের আগেই বেড়ে গেছে বর্ষার উপদ্রব। নালা নর্দমা পরিষ্কার না করা সহ মশা নিধন কার্যক্রম যথেষ্ট নয় অভিযোগ পৌরবাসীর। তবে পৌর কর্তৃপক্ষ বলছেন নানা কার্যক্রম অব্যাহত রয়েছে। দীর্ঘদিনের দখল দূষণে লক্ষ্মীপুরের রহমতখালী ও ডাকাতিয়া নদী পরিণত হয়েছে ময়লার ভাগারে। পৌরবাসীর অভিযোগ, এই দুই নদী সহ ছোট বড় কোনো খালি দীর্ঘদিন পরিষ্কার করা হয় না, এসব খাল জলাশয়ে জন্ম নিচ্ছে মশা। সন্ধ্যার পর থেকে বেড়ে যায় মশার উপদ্রব, কোথাও কোথাও দিনেও ব্যবহার করা হয় মশারি, পর্যাপ্ত ওষুধ ছিটানো হচ্ছে না, অভিযোগ স্থানীয়দের। দিনের বেলা কয়েল জ্বালাইতো এবং রাত্রে তো মশারি টাঙাইতো, কয়েল জ্বালাইতো, এরপরে থাকতে পারতেছি না, ডেনে মারে, কিন্তু এই জান আছে কান আছে, এই তবে পৌর কর্তৃপক্ষের দাবি মশা নিধনের কার্যক্রম চলছে, বর্ষা মৌসুমের আগে নেওয়া হবে আরো কর্মসূচি। প্রতিটা ডেইজের ভিতরে মশার ওষুধ মারার জন্য এটা আমার নির্দেশ আছে এবং লোকাল কমিশনার লগে থাকবে, থাকে এগুলা যতদিন এক ওয়ার্ডে 5 দিন লাগুক, 7 দিন লাগে মারা শেষ হইলে আমার লগে যোগাযোগ করবো, মারা শেষ তারপরে আমি খোঁজখবর নেবো, মানুষ দিন করে করাবো। 15টি ওয়ার্ড নিয়ে গঠিত লক্ষ্মীপুর পৌরসভার বাসিন্দা প্রায় 2.5 লাখ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নেত্রকোনায় বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আরিফ মিয়া নামের এক যুবককে আটক করেছে পুলিশ। খালিয়াজুরি থানার ওসি এটিএম মাহমুদুল হক জানান, রোববার দুপুরে মেয়েটিকে একই গ্রামের আরিফ বাড়ির পাশে নির্জন এলাকায় নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় দেখে ফেলে ওই কিশোরীর মা। থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করলে অভিযান চালিয়ে রাতেই আটক করা হয় আরিফকে। নারী পুলিশের মাধ্যমে মেয়েটির কাছ থেকে ইশারায় ঘটনার বর্ণনা নেওয়া হয়েছে। আরিফ উপজেলার জগন্নাথপুর গ্রামের ফজলুল হকের ছেলে। ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো 5 জন। দুপুরে উপজেলার ধুলিয়াপাড়া গ্রামে এই হামলার ঘটনা ঘটে। পুলিশ জানায় ধুলিয়াপাড়া গ্রামে স্থানীয় শফিকুল ইসলাম ও মকবুল হোসেনের দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। দুপুরে শফিকুল ইসলামের সমর্থকরা প্রতিপক্ষ মকবুল হোসেনের সমর্থক লোকমান মণ্ডলের বাড়িতে হামলা চালায়। এ সময় তারা মকবুল হোসেনের সমর্থক 7 জনকে কুপিয়ে আহত করে। তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসক লালটু ও অভিনামের 2 জনকে মৃত ঘোষণা করেন। আর এই ছিল আজকের সমগ্র বাংলাদেশে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।